ক্ষুদিরাম বসু। আমরা জানি যে কিংসফোর্ডকে হত্যা করার জন্য মানে হত্যা করার তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু কিংসফোর্ডকে তিনি হত্যা করতে পারেননি। যে বোমাটা তিনি ছুঁড়েছিলেন সেই বোমাটি মিসেস কেনেডি এবং তার যে গাড়িটা ছিল সেই গাড়ির উপরে পড়ে এবং তারা তিনি এবং তার মেয়ে দুজনে মারা যান, এটা আমরা জানি, সে গল্প আমরা জানি এবং পরে আবার বলবো। কিন্তু একটু অন্য ক্ষুদিরাম আমরা আলোচনা করব, কীরকম না ক্ষুদিরামের আরও কী কী গুণ ছিল। তো একটা গুণ আজকে আমরা বলবো কি, না ক্ষুদিরাম লাঠি খেলায় খুব ওস্তাদ ছিল। লাঠি খেলা মানে কি, লাঠি নিয়ে তিনি খুব খেলতে ভালোবাসতেন, ঘোরাতে ভালোবাসতেন। তো এই লাঠি খেলায় তিনি এত ওস্তাদ হয়ে উঠেছিলেন, এত ভালো তিনি লাঠি ঘোরাতে পারতেন, লাঠি খেলতে পারতেন। তো তার এই লাঠি খেলার দক্ষতা দেখে সকলে মুগ্ধ হয়ে যেত এবং তিনি তার এই লাঠি খেলার যেন একটা প্রবাদ প্রতিমে পরিণত হয়ে গেছিলো, সকলের মুখে মুখে ফিরত। আর লাঠি খেলা মানে ওই ক্ষুদিরাম। তো একবার কি হয়েছে, ক্ষুদিরাম তার ভাগ্নেকে ডেকেছে, তার ভাগ্নের নাম কী ছিল, ললিত। তো ললিতকে ডাকলো, তো ললিত এলেন। আর কে ছিল না, আরেকজন বন্ধু ছিল, নিশিকান্ত মজুমদার। দুজনকে ডেকে বললেন, এই একটা খেলা খেলবো। আর কি খেলা, সবাই অবাক হয়ে গেল। তখন বলছে, দেখ আমি লাঠি ঘোরাতে থাকবো আর তোরা দুজনে ওই দূর থেকে যত খুশি আমার দিকে যত জোরে পারবি ঢিলগুলোকে সব ছুঁড়তে থাক, ছুঁড়তে থাক, ছুঁড়তে থাক, একের পর এক তোরা ঢিল ছুঁড়বি। দেখ লাঠি খেলায় আমি কেমন লাঠির আঘাতে ওগুলোকে কেমন আমি সরিয়ে দিতে পারি। তখন ভাগ্নি এবং বন্ধু বলল, তুমি পারবে, দেখ না। তো খেলা শুরু হলো। এবার কি করলেন ক্ষুদিরাম, ওদেরকে বললেন, তোরা দূরে যা, এবার কতগুলো ঢেল নে আমার দিকে ছোঁড়। এই বলে ক্ষুদিরামের দু হাতে দুটো লাঠি নিয়ে বন 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 করে ঘোরাতে থাকলো এবং এত জোরে ঘোরাচ্ছে এই ললিত মানে ভাগ্নে এবং বন্ধু নিশিকান্ত তারা দূর থেকে দেখছে যেন একটা মাকড়সার জাল তৈরি করে ফেলেছে, এত দ্রুত এই দুটো লাঠিকে তিনি ঘোরাচ্ছেন এবং এরা যত জোরে সব ঢিল ছুঁড়ছে একটা একটা ঢিল সব নিক্ষিপ্ত হয়ে চারদিকে চূর্ণ বিচূর্ণ হয়ে চলে যাচ্ছে। অনেকক্ষণ ঢিল ছুঁড়ে ছুঁড়ে ললিত এবং নিশিকান্ত ক্লান্ত হয়ে পড়ল এবং তারপরে ক্ষুদিরাম তিনি লাঠি খেলা তিনি লাঠি এই ঘোরানোটা বন্ধ করলেন। সেদিন তার দক্ষতা দেখে, সেদিন তার পটুতা দেখে এই ভাগ্নে এবং তার বন্ধু নিশিকান্ত মুগ্ধ হয়ে গেছিল। তো আমরা শুধু তিনি যে শুধু দেশের জন্য প্রাণ দিয়েছেন, দেশের জন্য লড়াই করেছেন, এটা তো একটা সত্যি একটা দৈবিক গুণ, কিন্তু তার যে এই যে আরও যে মানবিক গুণগুলো ছিল সেগুলো আমাদেরকে উদ্বুদ্ধ করে। তার শরীর, তার মন, তার সাহস, তার অপৌরুষেয়তা, তাই এগিয়ে যাওয়ার জন্য জেদ, দৃঢ়তা আমাদেরকে উদ্বুদ্ধ করে, আমাদের জীবনকে আরও এগিয়ে নিয়ে যায়।